অনলাইন কম্পিউটার কোর্সের নবম ক্লাসে আপনাকে স্বাগত জানাই আমি আপনার হোস্ট অ্যান্ড ট্রেনার বিশ্বজিৎ মণ্ডল আর আজকের ক্লাসে আলোচনা করব এম এস পেন্ট নিয়ে তো এম এস পেন্ট কী কাজে ইউজ করা হয় এবং আমরা কেন এম এস পেন্ট ইউজ করব শিখবই বা কেন তা বিস্তারিত জানবো আজকের এই ক্লাসটির মাধ্যমে তো ক্লাসটি সম্পূর্ণ দেখবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট করছি অ্যাট ফার্স্ট ক্লিক করব স্টার্ট মেনুতে স্টার্ট মেনুতে ক্লিক করলেই দেখতে পাচ্ছি আমরা পেন্ট যদি আপনার এই লিস্টের মধ্যে পেন্ট না দেখতে পান তাহলে অল প্রোগ্রামে ক্লিক করবেন অল প্রোগ্রামে ক্লিক করলে দেখুন এরকম লিস্ট আসবে সেই লিস্টের মধ্যে থেকে অ্যাক্সেসারিজে ক্লিক করবেন যদি অ্যাক্সেসারিজ না দেখতে পান এই স্ক্রোল আছে স্ক্রোলটাকে উপর নিচ করবেন তাহলে দেখতে পাবেন ঠিক আছে তাহলে এক্সাইজে ক্লিক করব তারপরে দেখুন এই যে দেখতে পাচ্ছি আমরা পেন্ট তো এই পেন্টে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে পেন্ট এবার আমাদের এই যে সাদা অংশ যে সাদা পেজটা দেখতে পাচ্ছি এই জায়গায় আমার ইচ্ছে মতো যা আমি ড্রয়িং করতে চাইছি সেটি ড্রয়িং করতে পারবো তো সবচেয়ে উপরে যে পেন্ট দেখুন লিখা আছে সেই জায়গা বা বার সেই বারটাকে বলা হয় টাইটেল বার যার ডান দিকে থাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ বা রেজিস্টার ডাউন এবং ক্লোজ আর তার নিচে দেখুন একটা নতুন অপশন যার নাম আছে হোম এবং ভিউ এই দুটোকে আমরা বলে থাকি রিবন ট্যাব কি বললাম রিবন ট্যাব আর এখানে দেখুন একটা পেন্ট লেখা আছে হোমের পাশে এই জায়গায় গেলে আমরা দেখতে পাচ্ছি পেন্ট এটাকে বলি আমরা অফিস বাটন ঠিক আছে এখানে যদি ক্লিক করি তো এইভাবে দেখতে হব লিস্ট যেখান থেকে আমরা সেভ করতে পারবো ঠিক আছে ওপেন করতে পারবো অনেক কিছুই করতে পারবো আচ্ছা এবার আপনাদেরকে একটু আমি ডিজাইন শিখাই তারপরে বিভিন্ন পার্ট পার্ট আমি আলোচনা করছি একটা ক্লাসের মধ্যে খুব কম সময়ে পেন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা সবচেয়ে নিচে দেখুন এখানে টুল টুলের মধ্যে আছে পেন্সিল ইরেজার মানে রবার আছে আপনার ফিল উইথ কালার আর আছে পিক টুল মানে কালার পিকার আর কি আছে টেক্সট মানে লিখা হবে আর ম্যাগনিফায়ার মানে জুম করা হবে কিছু ব্রাশ আছে আমাদের পেন্ট মানে ড্রয়িং করতে গিয়ে অনেক ধরনের ব্রাশ লাগে তো এখানে যদি ক্লিক করুন দেখুন এখানে অনেকগুলো ব্রাশ আছে নোটা দেখুন নয় রকমের ব্রাশ আমরা দেখতে পাচ্ছি তা আমার যেটা ব্রাশ লাগবে সেই অনুযায়ী কাজ করব। আর এছাড়াও কিছুটা দেখতে পাচ্ছি এখানে শেপস যে আমরা কোনো কিছু আঁকার সময় দেখা চার চারকোনা কিছু আঁকতে চাইছেন তো এই শেপস নিয়ে আঁকতে পারবেন এছাড়াও আমরা সাইজ দেখতে পাচ্ছি কালার দেখতে পাচ্ছি আমার ইচ্ছা মতো মানে ড্রয়িং করার জন্য যা যা টুলস লাগে যা যা সরঞ্জাম লাগে সব কিছুই আমরা উপরে দেখতে পেয়ে যাচ্ছি এবার আপনাদেরকে আমি একটা ছোট্ট করে ছবি এঁকে দেখাই তাহলে বেশি ভালো বুঝতে পারবেন দেখুন আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি তো প্রথমত আমি এই জায়গাতে একটা ছবি আঁকছি মনে করুন কি আঁকবো একটা বাড়ি এঁকে দেখায় আপনাদেরকে সুন্দরভাবে দেখুন বাড়ি আঁকার জন্য আমি কি করব এখান থেকে ব্রাশটা আমি ছোট নিচ্ছি এই দেখুন এই চারকোনা যে রিক্টাঙ্গেল আছে এই সেপটাই ক্লিক করলাম তারপরে সেপ থেকে এত মোটা দেখুন এখন মোটা হয়ে যাবে তো এটা আমি পাতলাটা নিচ্ছি এই যে পাতলা আছে এটা নিচ্ছি দেখুন তারপর আমি এই জায়গা থেকে ড্র করছি দেখুন এই জায়গায় আমি ড্র করে দেখাচ্ছি এই দেখুন ড্র করলাম এটা আমাদের ড্র হয়ে গেল দেখুন আমি একটু বড় করে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি দেখুন ভালোভাবে যাতে ভালোভাবে বুঝতে পেরে যান এটা কাজটা শিখে এই দেখুন ড্র করলাম এবার সেম ভাবে আমি এটার উপরে আবার ড্র করছি দেখুন এই যে শুটারের মতো যে বিন্দুটা দেখতে পাচ্ছি এখান থেকে ধরে এইভাবে টানবেন পাতলা করে এভাবে টানবেন ঠিক আছে দিয়ে এটাকে আমি উপর উঠে দিচ্ছি এভাবে কীবোর্ড ইউজ করবেন কিবোর্ডের যে অ্যারো কি আছে আমাদের সেই অ্যারো কি ইউজ করবেন উপরে উঠানোর জন্য তাহলে কি হবে সমান সমান হবে দেখুন আমি উপরে উঠালাম এবার আমি বাইরে ক্লিক করে দিচ্ছি তাহলে আমার এই সেম ভাবে একটা রেক্টাঙ্গেল টানলাম এবার কি করব এই জায়গা থেকে নিচে পর্যন্ত আমি একটা রেক্টাঙ্গেল টানছি দেখুন এই দেখুন একটা টানলাম আর একটা আমি এই সাইডেও টানব এরকম একটু চোখের আন্দাজ কয়েকবার প্র্যাকটিস করবেন তাহলে পেরে যাবেন কাজগুলো খুব ভালো আর পেন্ট আমাদের দরকার পড়বে আপনার কম্পিউটারে আপনি যতই বড় এক্সপার্ট হয়ে যান পেন্ট দরকার পড়বেই পড়বে ঠিক আছে এই দেখুন আঁকলাম এবার কি করছি এখান থেকে একটা দাগ দিব মিডিলে মানে একটা সাপোজ একটা বাড়ি এঁকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন একটু ছোট করে দিই থাক এত বড়ই আচ্ছা এ বাইরে ক্লিক করে দিলাম এখন ঠিকঠাক হলো না তবু হয়েছে মোটামুটি আমি দিয়ে মিটিয়ে আচ্ছা এখান থেকে দিচ্ছি এই ধরুন এত বড় আমি দিতে চাইছি এত বড় দেখুন এবার রবার দিয়ে দেখুন এখানে কালোটা বেশি হয়ে গেল তো রবার দিয়ে আমি মিটিয়ে দিব তাহলে কি করবো এটা জুম করে নিচ্ছি বেশি এই দেখুন জুম করছি দেখুন জুম হয়ে যাচ্ছে এবার রবার নিলাম রবার দিয়ে এবার রবারটা বসাবো ক্লিক করে দিচ্ছি এই দেখুন মিটিয়ে গেল তাহলে পারফেক্টলি হয়ে গেল এবার জুমটাকে ছোট করে নিলাম দেখুন বাম দিকে ডান দিকে দেখুন জুম আছে জুম ইন জুম আউট দুটোই আছে এবার কি করব আমি এবার দেখুন কি কাজ করি এই যে পয়েন্ট আছে এই বিন্দু থেকে আপনার কিবোর্ড থেকে শিফট বাটনটা দেবে থাকলেও হবে এইভাবে করছি দেখুন হয়েছে আর এই সাইডেও আমি শিফট বাটনটা দেবে থেকে এই টানলাম টানা হলো তারপরে এই জায়গা থেকে কি করব এই দেখুন এই জায়গা থেকে চার চারকোনাটা নিব চার চারকোনাটা নিয়ে এখান থেকে কি করবো এইবার ড্র করে দেব সেম ভাবে মোটার করব এখানে একটু গ্যাপ থাকলো দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন এই দেখুন একটু ফাঁকা থেকে গেছে তাহলে কি করব এই ফাঁকাটা আমি আবার এটা নিচ্ছি দিয়ে এটাকে ফাঁকাটাকে যুক্ত করে দিলাম মানে একটু যাতে ফাঁকা না থাকে ঠিক আছে এই দেখুন ফাঁকা নাই এটা রাবারটা দিয়ে আমরা কোনাটাকে ঠিক করে নিতে পারি পারফেক্টলি একবারে আঁকা হয়ে যাবে দেখুন খুব সুন্দর লাগছে এইটুকুতেই দেখুন একটা বাড়ি আমাদের হয়ে গেছে অলরেডি আমি বাড়িটা আর একটু করতে চাইছি ঠিকঠাক ডিজাইন দেখুন আমি আবার নিচ্ছি নিয়ে এখান থেকে আমি ড্র করব এই বরাবর মানে উপরের ড্রটা শেপের বরাবর আমি একটা টেনে নিচ্ছি এবার এটা নিয়ে চলে যাব উপরে দেখুন কিভাবে করছি উপরে গেলাম নিয়ে এই দেখুন নিয়ে গেলাম উপরে এবার উপরে যখন চলে গেল এবার বাইরে ক্লিক করে দিছি এর থেকে গেল এবার কি করব এই জায়গা থেকে একটা পিলার তাই তো পিলার রেখে দিলাম দেখুন আবার এই জায়গা থেকেও একটা পিলার রেখে দিই এই দেখুন পিলার আমাদের রেডি আর একটু বাবা এই দেখুন হয়ে যাচ্ছে আর একটু ব্যাস পারফেক্টলি দেখুন হয়ে গেছে এবার এই মিডিলে আমি কি করব এটা ডিজাইন টানব এটা ঠিকঠাক হলো না এইভাবে ব্যাক করে নিতে পারেন এই দেখুন এবার দাগে বসাবেন ঠিকঠাক করে ঠিক আছে দাগে যখন বসবে তখন আপনি এটা দেখতে পাবেন না এই দেখুন বসে গেছে একটু কমাবো দিয়ে একটু ঠিকঠাক করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে না এবার এই জায়গাতেও আমি একটা টেনে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা টেনে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একটু বাম দিকে নিয়ে যাই এই দেখুন হয়েছে তাহলে উপরেও সেম জিনিসটা করলাম এবার গল্পটা কি করছি দেখুন ভালোভাবে এখান থেকে কি করব একটা দাগ দিব এই জায়গা থেকে আমি দাগ দিব এইভাবে মানে শিফট বাটনটা দেবে থাকছি দিয়ে দিলাম ঠিক আছে দেখুন দাগ দিলাম আর এই জায়গা থেকে আমি দাগ দিচ্ছি দেখুন কিভাবে দাগগুলো দিচ্ছি দেখে নিন এই এই জায়গা থেকে এইভাবে দাগ দিলাম এই দেখুন দাগ দিলাম এবার কি করলাম দাগ দেওয়া হয়ে গেছে আমার এবার কি করব এই নুনটুকু মিটিয়ে দেব তো মিটানোর আগে এটা কাজটা করে নিই এ দেখুন কিভাবে কাজ করি সেটা দেখে নিন আমি ডিজাইনটা এরকম টানছি আর এখান থেকে ডিজাইনটা এখানে যুক্ত করে দিচ্ছি একটা ডিজাইন ঠিক আছে এবার মিডিলের জায়গাটাকে আমি মিটিয়ে দেব তো মিটানোর আগে আমি আরেকটু কাজ করব সেটা কি কাজ করছি দেখুন এটাকে আর একটা ডিজাইন ভালো হবে যদি আপনারা এইভাবে করেন কাজটা দেখুন আমি ব্যাক করে এই জায়গা থেকে এইটুকু শুধু দিচ্ছি ঠিক আছে এইটুকু রাখলাম শুধু ওই দাগ বরাবরই রাখছি বড় করছি না আর এই দাগটাকেও দাগ বরাবর দেখুন আশা করি আরো ভালো লাগবে একটু মানে ডিজাইনটা অন্যরকম করছি একটু এখানে টানলাম বড় করলাম বড় করেই করবেন এটা দাগটা এই দেখুন হয়ে যাচ্ছে একটু সোজা হচ্ছে না এবার সোজা হবে আচ্ছা দেখুন এবার এই জায়গা থেকে আবার ধরে টানবেন সিপটা দেবে থাকলে সোজা যাবে এখন আমি অযথা অনেক বড় টেনে দিয়েছি রাবার দিবো দিয়ে মিটিয়ে দেব তো মিটানোর জন্য জুম অবশ্যই করবেন তাহলে পারফেক্টলি বুঝতে পারবেন যে কতটা কি হচ্ছে কাজটা ঠিক আছে এই দেখুন বিন্দুটা মিটিয়ে দিলাম এটাকে ছোটো করে দিচ্ছি আবার একশো পার্সেন্ট এই দেখুন এবার কি করব এই অংশটাকেও মিটিয়ে দেবো আমি ভিতরের দাগটাকে মিটিয়ে দেব তো মিটাচ্ছি কিভাবে দেখুন ফলো করুন আমি এটাকে মিটাবো তার জন্য একটু জুম করে নিই কাজটাকে এ দেখুন জুম করেছি বড় করেছি আর একটু বড় করে দিচ্ছি এবার রবার দিয়ে এভাবে মিটাচ্ছি দেখুন এখানে কি করছি ক্লিক করলাম আর এখান থেকে ক্লিক ক্লিক করলাম এদিকেও করি দুই তিন এইদিকে তিনবার এইদিকে তিনবার আমি মিটিয়ে দিলাম এবার এটাকে মিটাই একটু রবারটাকে ছোট করতে হবে ছোট করার জন্য ছোটতে ক্লিক করবেন এই দেখুন খুব সুন্দরভাবে দেখুন মিটিয়ে গেল এবার মিটানোর পর এখান থেকে আপনাদেরকে বুঝাই ভালো হবে দেখুন এখানে দেখুন একটা কার্ভ বলে একটা শেপস আছে এই কার্ভে ক্লিক করবেন কার্ভে ক্লিক করার পর এই বিন্দু থেকে মানে দাগের উপরেই এইভাবে দাগের উপরেই নেবেন মাউসটা দিয়ে এই দাগ থেকে এই দাগের উপরে টানবেন যে ছেড়ে দিবেন তারপরে এই দাগটাকে এইভাবে ধরে উপরে উঠাবেন দেখুন উপরে উঠে আলো আবার এটাকে এবার রাউন্ড করে দিন দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এই দেখুন ছোট করছি এই দেখুন ডিজাইনটা দারুণ একটা ডিজাইন হয়ে গেল না আচ্ছা এখান থেকে আমরা এটাও করতে পারি যে এই জায়গা থেকে এটা এভাবে টেনে এই দেখুন কত সুন্দর লাগছে আর একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে কি করবেন এভাবে টানবেন ঠিক আছে এভাবে টানবেন দিয়ে এখান থেকে দিয়ে দিবেন এটা সোজা দাগ হয়েছে আবার ওই বরাবরই এখান থেকে দিবেন একটা চোখের আন্দাজ মতো দিবেন এটা এত দূর পর্যন্ত দিলাম দিয়ে এখান থেকে নিচেরটা যুক্ত করে দিবেন এই দেখুন এই কাজটা হয়ে গেল উপরটা ছাদের মতো এবার জালনা কবাটগুলো করি এই চারখনাটা নিচ্ছি তারপরে এখান থেকে এভাবে ড্র করব দেখবেন খুব সুন্দরভাবে দেখবেন তারা তারাহুড়া করবেন না ঠিক আছে তারা হুড়ার কাজ না এটা কিন্তু আগেই বলছি কারণ তাড়াহুড়া করে মানে স্কিপ করে করে দেখবেন না এটা সময় না থাকলে সময় দিয়ে দেখবেন সময় যদি না থাকে আপনাদের তো পরে দেখবেন সময় নিয়ে দেখবেন তাড়াহুড়া করে ভিডিওটা দেখবেন না কারণ আমি শেখানোর চেষ্টা করছি দেখুন আঁকলাম দুটো আঁকলাম আর এই জায়গাতে কি করবো এই জায়গাতে আমি শুধুমাত্র একটাই ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি যেখানে আমি এইভাবে করে দিচ্ছি মিডিল করে এই দেখুন করলাম আর এটা চার কোণা চারকোনা করে দিচ্ছি হয়ে গেছে এবার কি করব এটা নিচ্ছি আমি আবার চার চারকোনাটা এই জায়গাতে টানছি এই জায়গাতে এইভাবে টানি এত বড় এত বড় টানার পরে এই জায়গায় কি করব ভাবে একই জিনিস দেখুন এইভাবে জানলা করে দিচ্ছি একটু এই রকম ডিজাইন করছি ঠিক আছে এখানে একটু আলাদা ডিজাইন করলাম দেখুন ডিজাইন করলাম আবার কি করবো এই জায়গা থেকে আরেকটা ডিজাইন টানবো এইভাবে ডিজাইনটা করবো ডিজাইনটা করার পরে এখান থেকে সেমভাবে কাজটা করবো কাজটা করে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যে সেমভাবে এভাবে মানে জানলাটা একটু উপর থেকে করলাম যাতে দেখতে ভালো লাগে এই জন্য এরকম ডিজাইন করলাম দেখুন একটু জানলা করলাম এটা জানলাটা একটু ছোট বড় হয়ে গেছে ঠিক আছে তো ছোট বড় ঠিক আছে অসুবিধা নাই এবার এটা তো হয়ে গেল এই জায়গায় এবার কি করবেন এই জায়গায় একটা দাগ দিবেন এখান থেকে মিডিল থেকে একটা দাগ দিবেন এইভাবে দাগ দিবেন একটা ঠিক আছে এইভাবে একটা দাগ দিবেন সিম্পলি একটা দাগ দিবেন ওইভাবে এখন খুব সুন্দরভাবে দাগ হয়ে গেল তারপরে আবার একটা এখানেও দাগ দিয়ে দিচ্ছি আমি মানে ছোট ছোট একটা জানলা আর কি দেখুন এটা করতে পারেন বা চারটা পাল্লা এরকম করতে পারেন তবুও খারাপ লাগবে না দেখতে ভালোই লাগবে ডিজাইনটা এই দেখুন হয়ে গেছে আর এখানেও একটা আমি দাগ দিয়ে দিচ্ছি এই দেখুন কাজ হয়ে গেল এবার এই কাজটা করার পরে এবার আমি এখানে বানাবো এটা দরজা এটা হচ্ছে দরজা এটা দিয়ে মানুষ ঢুকতে পারবে এই দেখুন দরজা হলো এবার কি করবো দরজাটাকে একটু ডিজাইন করব না দরজা না করে একটু রাউন্ড বালা দরজা করব তো কি করব রবার নিয়ে প্রথমত আমি এটাকে মিটিয়ে দিব রবারটাকে একটু সাইজ বড় করি দিয়ে এখান থেকে মিটিয়ে দিচ্ছি দিয়ে কার্ভ কার্ভে ক্লিক ক্লিক করার পর এই এই পয়েন্ট থেকে পয়েন্টে করবেন দেখুন দিয়ে এটাকে ধরে উঠাবেন এটাকে ধরে উঠাবেন দেখুন খুব সুন্দরভাবে দরজা হয়ে গেল হয়েছে না তো দরজা আমাদের কমপ্লিট এবার যখন দরজা হয়ে গেল দরজাটার একটু এখান থেকে একটা দাগ দি দিলে দরজাটা আরো ভালো লাগবে দেখতে দেখুন তো দাগ দিয়ে দিলাম দরজাটা যাতে দেখতে আরো ভালো লাগে তাহলে দরজা হয়ে গেল এবার কি করব নিচে সিঁড়ি করব সিঁড়ি করার জন্য এখান থেকে একটা এইভাবে দাগ দিব এইভাবে দিব ঠিক আছে দেখুন দাগ দিলাম আবার এই জায়গা থেকে এইভাবে করব একটু বড় বড়ই করে দিচ্ছি যাতে আরো ভালো লাগে অ্যাট্রাকটিভ লাগে আর একটু এখান থেকে এভাবে টেনে দেব হয়েছে আর একটা সিঁড়ি হয়ে যাবে এখান থেকে এত বড় এই হয়ে গেল সিঁড়ি দেখুন কাজটা কত সুন্দর লাগছে এবার আসি কালার করার ফলা তো কালার যখন করব তো আমরা নিব ফিল উইথ কালার এটা নিব এবার এটা নিয়ে প্রথমত আমি ছাদের কালারটা মারি এটা মারলাম তারপরে আমি এই কালারটা এই জায়গায় দিব দেখুন ছাদের কালার দিলাম আর ওই কালারটা একটু ডিপ দিব দিলাম আর এখানে ছাদের কালার দিলাম এই কালারটা ব্ল্যাকের মধ্যে আচ্ছা এবার আমি রাউন্ড কালার রাউন্ড রাউন্ডগুলো দেখা গেল আমি এই কালারটা মারছি হয়েছে রাউন্ডগুলো মারলাম তারপরে আমি কি করব অরেঞ্জ কালার রাউন্ড কালারটা ওটাই নিই এই বর্ডারগুলোও দিয়ে দিই এই দেখুন জাস্ট ক্লিক করছি কালার হয়ে যাচ্ছে কালার হলো এবার কালার করার পরে কী করবো অন্য একটা কালার দিব যেমন ধরুন পিঙ্ক কালারটা দিব আমি এই জায়গাতে ঠিক আছে এখানেও দিব এখানেও দিব পিঙ্ক কালার দিলাম আর নিচেও দিচ্ছি পিঙ্ক কালার এই দেখুন এবার জানলার কালারটা আমি দিচ্ছি আলাদা হলুদ দিচ্ছি এ দেখুন কালার আলাদা দিলাম এবার কি করব এই জায়গা থেকে আমি আলাদা একটা কালার নিব সেটা হচ্ছে হলুদ দিলাম সবুজটা দিই সবুজ কালার মানবো এখানে সবুজ মানাচ্ছে না যদি রেড দিই রেড মানাবে দেখুন রেড দিলাম দেখুন যেটা আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারেন ঠিক আছে যেটা ইচ্ছা সেটা কালার দিবেন যে কোনো ইয়ে নাই মানে নেই যে এটাই দিতে হবে আপনার যেটা ভালো লাগবে সেই কালারটাই আপনি দিবেন ঠিক আছে আচ্ছা কালার তো হয়ে গেল এবার কি করব একটু আমি এই জায়গায় ব্ল্যাক কালার দিব আর এই জায়গাতে নিচে দিব আমি এই কালারটা আর একটু ডিপ কালার দিব ভালো লাগছে না তাহলে ওই কালারটাই ভালো লাগবে দরজা হয়ে গেল এবার দেখুন এই জায়গাতে আমি এই কালার দিই দেখুন কেমন লাগে দেখতে এটা না দিয়ে ব্ল্যাক দিই ব্ল্যাক দিলাম সিঁড়িটার কালার সিঁড়ির কালার আমি এটাই দিচ্ছি দেখুন খুব সুন্দর ভাই দেখুন একটা বাড়ি আমরা এঁকে ফেললাম ইউজ ইউজ করে করে তো ট্রাই করবেন বাড়ি বাড়ি তৈরি করার দেখুন আমরা আঁকলাম এই বাড়িটা এঁকে দেখালাম আপনাদেরকে কিভাবে বাড়ি আঁকতে হয় তো এই পেন্টের আরও কিছু কাজ আছে কিভাবে আঁকবেন কিভাবে কাজগুলো করবেন আমি দেখাবো এবার মনে করুন এই বাড়িটাকে আমি এই সাইডে রাখবো ডান দিকে কি করবেন এই সিলেকশন নিবেন দে এইভাবে সিলেকশান করে নিচ থেকে এবার টেনে সিলেকশান করবেন তারপরে এটাকে সাইডে রাখতে পারবেন এভাবে যেখানে আপনারা রাখতে চাইবেন সেখানে রাখতে পারবেন ঠিক আছে সিলেকশন করতে হবে কিন্তু সিলেকশানে করে তারপরে রাখতে পারবেন দেখুন এইভাবে সিলেকশান করবেন যে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন ক্লিয়ার হলো আচ্ছা এবার আমি এটাকে মনে করুন সেভ করে দিতে চাই বা আরো কিছু আঁকতে চাইলে আরও আঁকতে পারবেন যে কোনো জিনিস আঁকতে পারবেন আমি আপাতত এটাকে সেভ করে রাখতে চাইছি তো সেভ করে রাখতে চাইছি তার জন্য আমাকে ক্লিক করতে হবে একটু আমি করে দিই এটাকে এই ধরুন এখানে রাখলাম এবার এটাকে আমি সেভ করে রাখবো সেভ ক্লিক করলাম তারপরে যেখানে সেভ করবেন সেই লোকেশন চুজ করবেন তারপর কি নামে সেভ করে রাখবেন সেই নামটা লিখে দিবেন আমি হাউস নাম রাখলাম তারপরে সেভে ক্লিক করে দেব দেখুন সেভ হয়ে গেল বুঝা গেল আচ্ছা আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি আবার পেন্ট ওপেন করছি আরও কিছু কাজ দেখায় আপনাদেরকে যেমন মনে করুন এই যে পেজটা আছে পেজটা দুই রকম কালার আমি করতে চাইছি এটা দিয়ে যদি করি তো এক কালার হবে আমি চাইছি দুই রকম কালার হোক রেড আর হলুদ যাতে মিক্স মিক্সিং হয় ঠিক আছে এরকম চাইছি তাহলে কিভাবে করবো সেটা দেখায় আপনাদেরকে এই দেখুন আমি ধরুন এটাকে নিচ্ছি আমি রেড কালার নিচ্ছি দিয়ে এখান থেকে টেনে দিচ্ছি এবার অর্ধেকটা আমি রেড করব অর্ধেকটা আহ করব করবো দেখুন এটা হলুদ করলাম আর উপরেরটা হয়তো রেড করব দুই ভাগে ভাগ করলাম এভাবে টেনে এবার এটাকে কিভাবে কি করছি দেখুন রিসাইজে ক্লিক করছি রিসাইজে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে মেনটেন অ্যাসপেক্ট রেশিও এটাকে বাদ দিয়ে দিবেন মানে আনচেক করবেন দে পিক্সেলে ক্লিক করবেন পিক্সেলটা কত আছে তেরোশো তেত্রিশ এটাকে মনে রাখবেন যে এখানে কেটে ওয়ান লিখবেন এবার ওকে করবেন দেখুন এরকম চলে এসেছে কিছু দেখতে পাবেন না আবার রিসাইজে ক্লিক করবেন রিসাইজে ক্লিক করার পর আবার মেনটেন অ্যাসপেক্ট রেশিও ক্লিক করবেন বাদ দিবেন যে এটা ছিল আবার লিখে দিবেন যে ওকে করবেন দেখুন এটা কেমন কালার হয়ে গেল তাহলে এটা হয়ে গেল গ্রাডিয়েন্ট করে দেখবেন বিভিন্ন কালার দিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন লাগে তো গ্রাডিয়েন্ট কালার খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন এছাড়া আমি আরও কিছু কাজ দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে ধরুন আমি কোনো কিছু টাইপ করছি এখানে হয়তো এখানে আমি লিখছি একটা নাম লিখছি মনে করুন মন্ডল লিখছি শুধু এম ও এন ডি এল এই যে কথাটা লিখলাম এই লিখাটাকে আমি মনে করুন এটাকে অনেক বড় করে দিচ্ছি সাইজটাকে সাইজ এখান থেকে বড় করলে করতে পারবো এখানে দেড়শো সাইজ দুশো সাইজ করে দিচ্ছি মনে করুন দেখুন লিখলাম এই যে লিখাটা লিখেছি এবার এই লিখাটাকে যে কালারে রাখতে চান সেই কালারটা করে দেবেন দেখা হলো আমি রেড কালারেই থাকবে এই কালারটাই থাকবে এটাকে আমি করতে চাইছি এখন থ্রি ডি তো থ্রি ডি কীভাবে করবো দেখুন সিলেকশানে যাবেন সিলেকশানে অবশ্যই ট্রান্সপারেন্টে ক্লিক থাকবে এই যে ট্রান্সপারেন্ট তারপরে দেখে নেবেন ট্রান্সপার ট্রান্সপারেন্ট সিলেকশান এটা টিক চিহ্ন থাকা চাই তারপরে ক্লিক করবেন দিয়ে এবারে এটাকে সিলেকশান এইভাবে টেনে করবেন দিয়ে আপনার কীবোর্ড থেকে শিফট কী এস এইচ আই এফ টি দেখুন আপনার কীবোর্ডে শিফট আছে সেই শিফট কি দেবে থাকবেন দিয়ে মাউস দিয়ে এবার ধরে টানবেন দেখুন হয়ে যাচ্ছে থ্রি ডি পেন্টের মধ্যেই থ্রি ডি দেখুন হয়ে যাচ্ছে যা লিখবেন তাই থ্রি ডি হবে ঠিক আছে এই দেখুন আমি মন্ডল লিখলাম থ্রি ডি এ দেখুন আমি এখানে কম্পিউটার লিখছি তো কম্পিউটার লিখার জন্য দেখুন এখানে লিখছি ইউ টি আর এই দেখুন কম্পিউটার লিখলাম এই কম্পিউটারও থ্রি ডি আমি বানাতে চাইছি মনে করুন ঠিক আছে তো থ্রি বানাতে চাইছি কম্পিউটার তো কম্পিউটার লিখলাম এই লেখাটাকে থ্রি বানাতে চাইছি তো কি করবো আমি কালারটা হয়তো এটা করে নিতে চাইছি ঠিক আছে এবার আমি বাইরে ক্লিক করছি ট্রান্সপারেন্টে ক্লিক করবেন দেখুন সিলেকশনে ক্লিক করলাম তারপর ট্রান্সপারেন্ট দেখুন ক্লিক করাই আছে এবার এটাকে সিলেকশন করে নিচ্ছি সিলেকশন করে নেওয়ার পরে এটা শিফট দেবে থেকে জাস্ট এইভাবে টানবেন দেখুন থ্রি হয়ে যাচ্ছে বুঝে গেল তো থ্রি ডি শিখে গেলেন কিভাবে থ্রি করতে হয় এছাড়াও আমি কিছু কাজ দেখাই পেন্টের সবচেয়ে বেশি কাজ যেগুলো দরকার পড়ে কোনো ছবি এডিট করা মনে করুন এটা কোনো স্ক্যান করে ছবি আমি নিয়ে রাখলাম মনে করুন এটা আমি স্ক্যান করেছি এমন একটা ছবি নিই ধরুন এই ছবিটা আমি স্ক্যান করেছি এটাকে আমি একটু এডিটিং করতে চাইছি হয়তো কানাই মন্ডল বানানটা এম ও এন ডি এল আছে সেটা হয়ে যাবে এম এ এন হবে তো একটু এডিট করতে চাইছি কিভাবে করবেন ওপেন ওপেনে গিয়ে পেন্টে ক্লিক করে দেবেন দেখুন পেন্ট ওপেন হয়ে গেল এ পেন্ট পেন্টে যখন চলে আসলো এখানে দেখুন লেখা আছে এম ও আছে ওটাকে এ করবেন কিভাবে দেখুন এটাকে করার জন্য আপনি আপনাকে প্রথমত জানতে হবে যেটা সেটা হচ্ছে ফন্ট ফেস যদি না জেনে থাকেন তাহলে কি করে কাজ করবেন আমি দেখাই আপনাদেরকে একটু আমি জুমটাকে ছোট করি এই দেখুন আছে আমি এখান থেকে জুম করবেন ঠিক আছে এবার কি হবে এখানে এ হবে তাই তো তো প্রথমত আমি এই জায়গাটাকে সিলেকশন করে নিচ্ছি দেখুন সিলেকশন কীভাবে করছি সিলেকশন হলো সিলেকশন করে নেওয়ার পরে এই জায়গাটা এবার টেনে নিয়ে যেতে পারবেন অথবা আর একটা জায়গায় কাজ করতে পারেন এখান থেকে এইভাবে সিলেকশন করবেন সিলেকশন করে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিবেন ঠিক আছে এটা করতে পারেন অথবা কপি করবেন কপি করবেন কন্ট্রোল দেবে সি আর কন্ট্রোল দেবে ভি এ পেস্ট দেখুন এখানে চলে এলো এবার এটাকে এনে এখানে বসিয়ে দিবেন এটাকে একটু বড় করুন দেখুন হয়ে যাচ্ছে এবার এই জায়গাতে কি করবেন এই জায়গাতে আমি এ লিখবো তো এটা লেখাই আছে এটাকে কাট করে নিয়ে গিয়ে বসাতে হবে এই দেখুন এ আছে লেখা না হলে আপনাকে টাইপ করতে হবে ঠিক আছে টাইপ করা ছাড়া কোনো গল্প নাই এই যে এবার এটাকে কপি করছি আর পেস্ট করে দিচ্ছি দেখুন এখন এ চলে এলো এখানে এনে বসিয়ে দেব দেখুন কেউ ধরতে পারবে না কিভাবে এডিটিং করা আছে ঠিক আছে মনে করুন এখানে পাঁচ আছে এখানে পাঁচের জায়গায় আমি জিরো করবো তো জিরো কীভাবে করবেন তাহলে এটাকে কী করতে হবে মিটাতে হবে তো মিটানোর জন্য কী করবেন এই জায়গাতে মিটানোর জন্য প্রথমত সিলেকশন নেবেন সিলেকশন পাশে আশেপাশে কালার নেবেন দে কপি করে নেবেন দে পেস্ট এবার এটা এনে এখানে বসিয়ে দিবেন মিটে এলো এবার এখানে জিরো বসাব তাহলে আমাকে টাইপ করতে হবে টাইপ কীভাবে করবো সিলেক্ট করবেন টাইপ করবেন জিরো দেখুন জিরো অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে কি করব সাইজটা ছোট করব ওটার করবেন আচ্ছা এবার ফেসের কাজ আছে তো ফেস আছে আপনার এটা টাইমস নিউ রোমান আপনার এগুলো শিখবেন যখন শিখাবো আমি মাইক্রোসফট তখন বুঝতে পারবেন এর কাহিনীগুলো ঠিক আছে এবং এটা বোল্ড হয়ে আছে বোল্ড হবে না আর সাইজটা একটু ছোট হবে ছত্রিশের জায়গায় আঠাশ করি এখন আঠাশ ম্যাচিং খেয়ে যেতে পারে হুম আঠাশ না আর একটু বড়ো হবে তো বত্রিশ করি এই দেখুন এখানে ক্লিক করে আমি বত্রিশ করে দিচ্ছি এবার ঠিকঠাক হয়ে গেছে দেখুন এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি না বত্রিশ বড়ো হয়ে যাচ্ছে তিরিশ হ্যাঁ ঠিক আছে এবার এটার কালার কী করব কালারটা করার জন্য কী করবেন এখান থেকে কালার নেবেন দেখবেন কোনটা কালার নেওয়া যায় তো এডিট করবেন কালার কালারটাকে এডিট করে এই দেখুন হাই ডিপ করবেন না কারণ খুব ডিপ নাই আছে তো এটা দেখুন এটা ফাটা ফাটা আছে কারণ এটা পিক্সেলের জন্য হ্যাঁ সবচেয়ে ভালো হয় যদি কোনো ছবি পান তাহলে এই দেখুন হচ্ছে না তো এরকম হয়ে যাচ্ছে আমি লিখলে লিখতে পারি জিরো লিখলাম লিখার পর আমি ব্ল্যাকই করে দিচ্ছি ঠিক আছে এবার এখানে ঠিকঠাক করে বসে দিচ্ছি এবার বাইরে ক্লিক করে দেখুন এরকম হয়ে গেল হয়েছে একটু একটু কালারটা হালকা আর হতো তাই না তো এইভাবে করে দেখবেন কাজটা বুঝতে পেরে যাবেন আশা করি একটু হালকা কম কম করবেন তাহলেই তো হয়ে যাবে এবার ওকে করছি দেখুন কাজটা হয়ে গেল। বসিয়ে দেবেন বাইরে ক্লিক এ দেখুন হয়ে গেল তাহলে আমার এডিটিং এইভাবে হয়ে যাচ্ছে কে বুঝবে বলেন এখানে তেমন বুঝতে পারবেন না ঠিক আছে করে দেখবেন খুব ভালোভাবে এডিটিং করতে পারবেন বুঝা গেল তো এইভাবে প্র্যাকটিস করুন আমাদের টিউটোরিয়ালগুলো দেখে প্র্যাকটিস করুন এবং আমাদের সাথে থাকুন আস্তে আস্তে আমি ক্লিয়ার প্রত্যেকটা টিউটোরিয়াল বানাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ধাপে ধাপে শেখানোর আপনাদেরকে চেষ্টা করছি